আমেরিকা প্রধানমন্ত্রী বহু চেষ্টা করেছেন, ফিরেছেন খালি হাতে। আমেরিকা থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী খালি হাতে, কুমিল্লায় রুট মার্চ উদ্বোধন করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেন। প্রিয় দর্শক, আমরা নিজেরাও বলি যে খালি হাতেই ফিরেছেন, কোনো কিছু যদি সাথে নিয়ে ফিরতেন তাহলে আওয়ামী লীগের ঢুক ঢুল ঢাপ্পা এত বাস্ত যে এই বাজনার আওয়াজে আপনি আমি এখন পর্যন্ত ঘুমাতে পারতাম না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি নিয়ে প্রতিদিনই আমাদের বাংলাদেশের টক শো, মিডিয়া, পলিটিশিয়ান বা আমরা যারা আছি আমজনতা, সোশ্যাল নেট জনতা যারা আছি, তারাও প্রতিদিনই কনসেন্ট্রেশন করছি যে এটা নিয়ে আসলে কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমেরিকা থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে ফিরেছেন বন্ধুরা, এমন একটা তথ্য আমরা এই ভিডিও জুড়ে পাবো। ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই এই বিষয় নিয়ে আলোচনা করেছে, এমনকি আমেরিকার রাষ্ট্রদূত ফিটেরাস বাংলাদেশের ভিসা নীতি নিয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যে আলকোল লাগাইছে এটা সম্পর্কে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, জামাত শিবিরের লোকেরা বলে থাকে যা করে আল্লাহ বুর দেব পাল্লাই। এই যে একটা জামাত শিবিরের একটা স্লোগান, এই স্লোগানটা কিন্তু ছন্দে মিলে গেছে। এবার দেখেন যে রাশিয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল বহু বছর আগ থেকে, তাই আজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী আজকে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন অনলাইনে। আর রাশিয়া বলেছে কি, বাংলাদেশে হলো রাশিয়ার পরীক্ষিত বন্ধু। আর রাশিয়া যেহেতু নিজে বিক্ষোভ আর নিজে বিক্ষার ঝুলি নিয়ে তার সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গেছে, তাই আরো যদি 100টা দেশ, 10টা দেশ, 50টা দেশ নতুন বিক্ষোভ হয়, এতে বিক্ষোভের পাল্লাটা বাড়ি হলে রাশিয়া খুশি হবে, এটাই স্বাভাবিক। আর যারা বিক্ষোভ না, তারা কিন্তু বিক্ষোভের দিকে হাঁটবে না, তারা বিক্ষোভের উল্টা দিকে হাঁটবে। অনুরূপভাবে আজকে কুমিল্লাতে রুট মার্চ উদ্বোধন করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা প্রধানমন্ত্রী বহু চেষ্টা করেছেন, ফিরেছেন খালি হাতে। আমেরিকা থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী খালি হাতে, কুমিল্লায় রুট মার্চ উদ্বোধন করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেন। প্রিয় দর্শক, আমরা নিজেরাও বলি যে খালি হাতেই ফিরেছেন, কোনো কিছু যদি সাথে নিয়ে ফিরতেন তাহলে আওয়ামী লীগের ঢুক ঢুল ঢাপ্পা এত বাস্ত যে এই বাজনার আওয়াজে আপনি আমি এখন পর্যন্ত ঘুমাতে পারতাম না। আওয়ামী লীগ গরম করে ফেলতো যে আমেরিকা থেকে কি পেয়েছে তারা, কি পেয়ে গেছে তারা। শুধুমাত্র সেলফি নিয়ে যদি এই অবস্থা হয়, ডাবল সেলফি নিয়ে যদি এই অবস্থা হয়, আর আমেরিকা যদি সত্যি সত্যি শেখ হাসিনা সরকারের সাথে কোনো ধরনের সুসম্পর্ক তৈরি করতেন, কোনো ধরনের ওয়াদা দিতেন, কোনো ধরনের কমিটমেন্টে যেতেন, এবং আমেরিকার চাওয়া পাওয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার লবিং নিয়ে যদি কোনো কিছু শেখ হাসিনার সাথে আলাপ হতো, আর যদি সেই আলাপে কোনো ধরনের ফসল আমেরিকা থেকে আওয়ামী লীগের ঘরে আজকে আনতে পারতেন, তাহলে কিন্তু 7 দিনব্যাপী উৎসব পালন করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই কারণেই কিন্তু একেবারে নীরবে চুপচাপ হয়ে বসে আছেন এবং আগামী শুক্রবার সাংবাদিক সম্মেলন করবেন। নর্মালি প্রধানমন্ত্রী দেশে এসে 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে সাংবাদিক সম্মেলন করেন, এবার কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে গিয়ে সাংবাদিক সম্মেলন করবেন, দেশের জনগণকে জানাবেন আমেরিকা এবং ইউকে থেকে উনি কি পেয়েছেন আর কি দিয়েছেন। প্রিয় দর্শক, সেই বিষয় নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারিখ কথাটা আমি টেনে এনেছি আপনাদের সামনে। প্রদর্শক, মানব জমিন পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা যেভাবে ফুটিয়ে তুলেছেন আমি আপনাদের সামনে কিছু তুলে ধরছি। প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমেরিকা গিয়ে শেখ হাসিনা বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি, আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছেন। প্রদর্শক, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চা। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আওয়ামী লীগ আবারও
আগের মতো করে নির্বাচন না করে কারচুপি করে ক্ষমতায় আসতে চায়। তারা কি আগের মতো নির্বাচন করতে পারবে প্রশ্ন করেছেন তার কর্মী বাহিনীদেরকে। আওয়ামী লীগ কি আগের মতো নির্বাচন করতে পারবে? আপনারা কি নির্বাচন করতে দেবেন? আপনারা কি নির্বাচন করতে দেবেন যেমন কমিটমেন্ট নিচ্ছেন কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা বিএনপিকে সমর্থন করে বিএনপিকে পছন্দ করে বা বিরোধী দলে যারা আছে তাদেরকে এই প্রশ্ন করেছেন। আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না। মহাসচিব বলেছেন আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না। এই যে দেব না শব্দটার ভিতরেই কতটুকু অডুল থাকতে পারবেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিশ্চয়ই দেব নাটার কারণটা নিশ্চয়ই ওনার বিহাইন্ডে কোনো বড় শক্তি আমেরিকার কোনো পরাশক্তি তার পাশে আছে বলেই তিনি এই কথাটা হয়তোবা বলতে পেরেছেন। বিএনপি মহাসচিব বলেন আজকে তারা ভয় দেখায়, কোনো ভয় এবার কাজে আসবে না। বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা আজ প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। বলেছেন যে কোনো ভয় ভীতি আওয়ামী লীগ দেখিয়ে এবার পার পাবে না, কারণ এবার বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ নামক দেশটি থাকবে কি থাকবে না তা নিয়ে এখন প্রশ্ন জেগেছে। তাই সেই কারণে এখন আর এই ধরনের কথাবার্তায় আওয়ামী লীগের কাকা করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে যে আওয়ামী লীগের মহাসচিব আছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাকা শব্দের জবাব উনি দিলেন, কারণ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিনই কাকা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, ছোট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহু ধরনের নিন্দা এবং ছোট করে কথা বলে থাকেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্র মানুষ হওয়াতে কিন্তু এতটা কাকার মতন উত্তর দেন না, উনি একটু শালীন সুন্দরভাবে উত্তর দিয়ে থাকেন। আমরা অপেক্ষা করছি আগামী কয়েকদিনের ভিতরে বিএনপির স্ট্যান্ড হয়ে দাঁড়াবে এবং আওয়ামী লীগ বুঝতে পারবে আগামী নির্বাচন বিএনপি সহ বিরোধী দল ছাড়া তারা যেন করতে পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি নিয়ে প্রতিদিনই আমাদের বাংলাদেশের টক শো, মিডিয়া, পলিটিশিয়ান বা আমরা যারা আছি আমজনতা, সোশ্যাল নেট জনতা যারা আছি তারাও প্রতিদিনই কনসেন্ট্রেশন করছি যে এটা নিয়ে আসলে কি ঘটতে যাচ্ছে। তো এই মার্কিন ভিসা নীতি যতগুলো সেক্টরে প্রণয়ন করা হয়েছে এর মাঝখানে আমাদের বিচার বিভাগের পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে। আর পাশাপাশি সবচেয়ে বেশি এই মুহূর্তে মানে সমালোচনা বা ধরেন প্রটেস্ট অবস্থানে ধরেন চলে গেছে হচ্ছে আমাদের সাংবাদিকরা, কারণ গত কয়েকদিন আগে মার্কিনিরা যখন এই ভিসা নীতি অ্যাপ্লাই করা শুরু করছে তখন পিটার হাসের একটা বক্তব্য এসেছিল যে তিনি বলছিলেন যে আমেরিকা এদেশের গণমাধ্যমের উপরও ভিসা নীতি দিবে। তো গণমাধ্যম বলতে প্রথম আলোর দিলে প্রথম আলোর যে সাংবাদিকরা আছে তারা সেই ভিসা নীতি খায়া বসবে, আর ধরেন যে কোনো একটা টেলিভিশনে দিলে, ফর এক্সাম্পল যে সময় টিভি, যমুনা টিভি, যে কোনো একটা টিভিতে দিলে তাদের যারা সাংবাদিকরা আছেন তারা কিন্তু খাবেন বা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অথবা স্পেসিফিকলি কোনো সাংবাদিককে। এখন সাংবাদিকদের আবার পেটে কামড় পড়ছে, কারণ কি যখন যে দল ক্ষমতায় থাকে আপনি দেখবেন যখন আমাদের প্রধানমন্ত্রীরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফরে যান, রাষ্ট্রীয় সফরে, এক গাদা সাংবাদিক কিন্তু পিছনে পিছনে যায়। তো এই সাংবাদিকরা এছাড়াও বিভিন্ন কারণে দেশে বিদেশে ট্যুর করার সুযোগ পায়। এখন আমেরিকা এই যে সাংবাদিক, আমাদের দেশে তো সাংবাদিক প্রকৃতপক্ষে আসলে নাই, ম্যাক্সিমামই হচ্ছে আমরা কেউ আওয়ামী লীগপন্থী সাংবাদিক, কেউ বিএনপি পন্থী সাংবাদিক, মিডলে থেকে দুই দলকে আলোচনা সমালোচনা প্রশংসা করার সাংবাদিকের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ এটা এদেশে স্বাধীনতার পর থেকে সিস্টেম হয়ে এসেছে। তো এই সাংবাদিকরা পড়ছে ঝামেলায়, বিশেষ করে এখন যারা আওয়ামী লীগপন্থী সাংবাদিক আছেন তাদের একটা টেনশন হয়েছে। আর এবার পিটার হাসকে খুব সব মানে কড়াভাবেই ধরছে এই সাংবাদিক নেতারা, বিশেষ করে তার সেই বক্তব্যকে নিয়ে। বাংলাদেশের গণমাধ্যমের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পারে, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্য স্বাধীন সাংবাদিকতার উপর চাপ বলেই আপনার মনে করছেন আপনার এই সাংবাদিকরা। এখন এটা একটা ঝামেলা আছে, ধরুন আমেরিকার নিয়ে আমরা হয়তো নর্মাল সেকশনে কথা বলি সমস্যা নাই, কিন্তু যারা বড় বড় টেলিভিশনে আসেন টক শো করেন তারা যখন বৈশা বৈশা দুই চার কথা চুকা কথা কন বা আমেরিকা নিয়ে দুই চার তাংফাং লিখেন তাদের টেনশন যে একটা আর্টিকেল যদি কোনো কারণে মার্কিন এম্বাসিতে পুষা যায় তাহলে তো ভাই আমার তো কেরিয়ার শেষ। তো তাদের কিন্তু একটা পেটে কামড়ে আছে যে মন খুললে আমেরিকারে মানে ধুইতে পারে না, এটা একটা বিষয়, কারণ এগুলা ফোকাস করা হবে।
আচ্ছা, পিটার হাসের এই বক্তব্য বেসিক্যালি গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের শামিল। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ। তো কি আছে তাদের প্রথম সংশোধনীতে? আপনার গতকালকে রাজধানীর প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেছেন। তো এইখানে যে নেতারা আছেন বেসিক্যালি সবাই আওয়ামী লীগ পন্থী সাংবাদিক নেতা। ভিসানীতির নামে সংবাদ মাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে এই সাংবাদিক সমাবেশের আয়োজন করে জাস্টিস ফর জার্নালিস্ট নামক একটি সংগঠন। কিন্তু দুঃখের বিষয়, এই সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে সারা পৃথিবীর কোনো দেশ থেকে কোনো সাংবাদিক বা কোনো সাংবাদিক অর্গানাইজেশন তারা কিন্তু কোনো ধরনের একটি স্টেটমেন্ট দেয়নি। আপনার আমরা যদি একটু দেখি যে সমাবেশে সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী, তিনি বলছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশের গণমাধ্যমের স্বাধীন ভূমিকা ও মর্যাদা নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের শামিল। ভিসানীতির নামে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তিনি আরো বলছেন আমরা প্রভু চাই না, বন্ধু চাই। তো আচ্ছা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল বলছেন যে হাসের বক্তব্য সাংবাদিকতার উপরে চাপেটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ। প্রতিবছর বাংলাদেশ থেকে মার্কিন ভিসার জন্য প্রায় 100,000 মানুষ আবেদন করলেও ভিসা পায় 27,000 মানুষ। তার মানে এক ধরনের ভিসানীতি যুক্তরাষ্ট্রের অবশ্যই আছে। আজকে তারা ভিসানীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। সংবাদপত্রের স্বাধীনতার জন্য যে কোনো ধরনের লোভ ও হুমকি থেকে রক্ষা পেতে হবে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক নেতা। এখানে আরও অনেকেই ছিলেন, দিন শেষে তাদের এইটা নিয়ে আসলে মার্কিন কী বলা হয় যে রাষ্ট্রদূতের কোনো রকম বক্তব্য আসেনি। তো এখানে বোঝা যাচ্ছে কি যে ধরেন সাংবাদিকরা কিন্তু আমরা যতটা দেখি ওই টপ লেভেলের যারা আছেন তারা নানান ধরনের ফেসিলিটিস, আইফোন টাইফোন অনেক নিউজ না করার জন্য এরকম কিন্তু অনেক কিছু পান। আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো একটা ঘটনা ঘটছে, অনেক সাংবাদিক আছে এসে 5,000-10,000 এগুলো টাকা টোকা খোঁজে, আর একটা দুর্নীতি তারাও করে। তো যেহেতু নির্বাচন সামনে, সো সব কিছুই ফোকাসে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই সিচুয়েশনে সাংবাদিকদের উপরে যখন খড়গ নেমে এসেছে তখনই ঝামেলা পাকাইছে। তো দেখা যাক মানে তাদের এই রিয়াকশানে আমেরিকার কি অ্যাকশন হয়, সময় বলে দেবে। ভালো দর্শক মন্ডলী, আমেরিকা থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে ফিরেছেন, এই বিষয় নিয়ে যে তথ্যগুলো দিয়েছে ইকো থেকে সৈয়দ মাসুক ভাই সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। এমনকি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ সম্পর্কে যে ঝামেলা ফাঁকাইছে এই বিষয় নিয়ে যে আপনার দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই যে আলোচনা করেছে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, ভিডিওর প্রসঙ্গে আপনাদের কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।